নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ শাস্ত্রী। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে ছোট ছোট উপায় করে আপনি কিভাবে আপনার কিছু ইনকাম গ্রোথ বাড়াতে পারেন, এবং দুটো কার্যকারী উপায় দেব যাতে অতিরিক্ত খরচের হার সেটা কী করে কমাতে পারেন। এই দুটো বিষয় নিয়ে আজকের আলোচনা থাকছে। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। প্রথমেই যেটা বলবো যে কী এমন উপায় করলে আপনার কাছে হঠাৎ কিছু আর্থিক উন্নতি আপনার জীবনে নেমে আসতে পারে, তার জন্য অতি সহজ একটি উপায় আমি দেব। যে উপায়টি হচ্ছে একটা ছোট সাদা কাপড় নেবেন, সেই কাপড়ের মধ্যে কিছু দারুচিনি গুঁড়ো, দারুচিনি বা দারচিনি যেটাই বলেন বা যেটা ইংলিশে সিনেমান বলে, সেই সিনেমানের গুঁড়ো সেই কাপড়ের মধ্যে রাখবেন। সেক্ষেত্রে আপনি যদি সিনেমান পাউডার না পান, আপনি ডাইরেক্ট দারচিনি বা দারুচিনি সেটিকে ডাইরেক্ট আস্তই রাখতে পারেন। এবং সঙ্গে যদি আপনার মা জীবিত থাকে তার কাছ থেকে আপনি এক মুঠো চাল চেয়ে নিয়ে আসবেন, আর যদি মা জীবিত না থাকে সেক্ষেত্রে আপনার মাসি বা আপনার মা তুল্য কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে এক মুঠো চাল নিয়ে আসবেন এবং সেই কাপড়ের মধ্যে দিয়ে দেবেন। সিনেমান যেটা ডাস্ট বা গুঁড়ো সেটা রাখলেন, না পেলে আস্ত রাখলেন, তার মধ্যে সেই এক মুঠো চালটা রেখে দিলেন, তারপরে একটা পুটুলি করে ফেললেন। পুটুলি করলে গোল হয়ে গেল এইভাবে। সেটাকে আপনি আপনার পার্সে বা ব্যাগে, পার্স বলতে ব্যাকের পার্সে তো এটা রাখা সম্ভব নয়, আপনি আপনার যারা ছেলেরা হবেন তারা প্যান্টের বা জিন্সের পকেটে রাখতে পারেন সামনের পকেটে, আর যারা মেয়ে হবেন তারা ব্যাগের যে ব্যাগ তারা ইউজ করেন সেই ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন। কিছুদিন রেখে দেখবেন আবার আপনার কিছু না কিছু আর্থিক উন্নতির যোগাযোগ অবশ্যই হবে। যারা ব্যবসা করে তারা খুব তাড়াতাড়ি ফাস্ট রেজাল্ট পাবে, আর যারা চাকরি করে আজকে উপায় করলেই তো কালকে কোম্পানি তাকে তার মাইনে বাড়িয়ে দেবে না, সেক্ষেত্রে যখন তার প্রমোশনের টাইম অবশ্যই তার প্রমোশনের জায়গাটা কিন্তু অনেক ভালো মাত্রায় হয়ে থাকে, আর যারা ব্যবসা করে খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে অতিরিক্ত খরচা যদি আপনার বেড়ে যায় অতিরিক্ত মাত্রায়, তাহলে আপনার দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক, আপনি যে বিছানাতে ঘুমাচ্ছেন সেই বিছানাটা হলো আপনার আমাদের জন্মচাটে 12 হাউস বা দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর থেকে আমরা ব্যয় বিচার করি, দ্বাদশ ঘর থেকে আমরা শয্যা সুখ বিচার করে থাকি। তা সেই 12 হাউস বা দ্বাদশ ঘর আমাদের বিছানার সাথে যুক্ত থাকে, বা আমরা যে বিছানা রোজ ঘুমাই তার উপরে সেটার ভালো মন্দ নির্ভর করে। তাই আপনার বিছানা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যারা মশারি টাঙিয়ে ঘুমান চারটে কোণায়, যারা হচ্ছে মশারি টাঙানোর পর সকালবেলা উঠে একটা কোণা লাগিয়ে রেখে দিলেন আর খুললেন না, এইটা ভুলেও করবেন না। চারটে কোণায় খুলে ভালো করে মশারিটাকে ভাঁজ করে রাখবেন, এবং চেষ্টা করবেন উইকলি অন্তত দুদিন করে আপনার বিছানার চাদরটাকে চেঞ্জ করতে। যদি উইকলি আপনি সেটা দুদিন করে না পারেন উইকলি একদিন করুন, কিন্তু অবশ্যই উইকলি একদিন হলেও বিছানার চাদর পরিষ্কারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবং আরও একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে কোনো রকম যেন ছেঁড়া, হয়তো চাদরের সামান্য একটু ফুটো হয়ে গেছে বা ডিস্ক হয়ে গেছে, আপনি কী ব্যবহার করেই নিই সেটা করবেন না। যখন দেখছেন আপনার ছিঁড়ে গেছে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সেই চাদরটিকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করুন। এই ধরনের চাদর ইউজ করলে কিন্তু আপনার জীবনেই নেগেটিভ জিনিস টেনে আনছেন। আরও একটা জিনিস মাথায় রাখবেন, এতেও যদি আপনার খরচা না আছে আরও একটি কার্যকারী উপায় দিচ্ছি। প্রতিদিন যখন সকাল বা দুপুরের মধ্যে যে কোনো একটা টাইম আপনি মেঝেতে বসে ভাত খাওয়া বা রুটি খান, যেটাই খান সেটা খাওয়া শুরু করুন। আপনি যদি মেঝেতে বসে খাওয়া শুরু করেন তাতেও কিন্তু খরচার পরিমাণ অনেক পরিমাণ কমে যায়। এটা লাল কিতাবের একটি খুব কার্যকারী উপায়। যারা ডাইনিং টেবিলে খান তারা অবশ্যই দুপুরে বা সন্ধ্যের মধ্যে একটা টাইম অবশ্যই মাটিতে বসে খাবেন, এতেও কিন্তু অহেতুক যে খরচা সেই খরচার হার কমতে থাকে। এছাড়াও যদি আপনি মনে করেন যে না আমি ডাইনিং টেবিল ছাড়া খেতে পারবো না, সেক্ষেত্রে উইকলি অন্তত দু তিন দিন করে আপনি মেঝেতে ঘুমানোর প্র্যাকটিস করুন বা চেষ্টা করুন, তাতেও কিন্তু আপনার খরচা 100% কমবে, কমতে পারে এরকম নয়, 100% কমবে।
এবার মেঝেতে শোয়া বলতে একেবারে ডাইরেক্ট মেঝেতে আমি শুতে বলছি না, মেঝেতে আপনি গদি করে নিলেন বা মেঝেতে আপনি বিছানা করে নিয়ে ঘুমালেন, তাতেও কিন্তু আপনার অহেতুক খরচা অবশ্যই কমবে। আরও একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ঘুমানোর সময় আপনার মাথার কাছে একটা ছোট্ট গ্লাসে করে জল রেখে দিন এবং পরের দিন সকালবেলা উঠে সেই জলটিকে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। এইভাবে যদি কন্টিনিউ 3 মাস করতে পারেন অবশ্যই খরচার হার আপনার কমতে বাধ্য। তাহলে একটা ইনকামের উপায় দিলাম যেটি করলে ইনকাম বাড়বে, একটি খরচা কমার উপায় দিলাম, দুটো একসাথে ব্যবহার করুন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। আর আরও আপনারা কী বিষয় শুনতে চাইছেন সেটি কমেন্টস বক্সে জানান, সেই রিলেটেড আলোচনা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।